শিক্ষার্থীবিন্দু আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরামিতিক রেখা দয় বক্রতা রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো এফ ইকাল টু জিরো আরেকটা হচ্ছে স্মল এফ টু জিরো অথবা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে সেটা হচ্ছে যে দেখাও যে বক্রতার রেখা দয় পরস্পর লম্ব এটা বিগত ষোলো পনেরো বারো সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো আমরা এখন এটার প্রথমত হচ্ছে প্রয়োজনীয় শর্ত বের করবো তারপর হচ্ছে যথেষ্ট শর্ত বের করবো ঠিক আছে তো আমরা প্রমাণ প্রথমত হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি যে পরামিতিক রেখা দয় পোড়িত রেখা দয় অর্থাৎ ইউ হবে ধ্রুবক ও ভিও হবে কি ধ্রুবক ওকে আচ্ছা তাহলে যদি এটা হয় তাহলে আমাদের এটা কি হবে সুতরাং ডিইউ ইকুয়াল টু জিরো আবার কি ডিভি ইকুয়াল টু জিরো হবে আচ্ছা তাহলে আমরা এই দুইটাকে আমরা সংক্ষেপে একভাবে এইভাবে লিখতে পারি না সেটা হচ্ছে ডিইউ ডিভি ইকুয়াল টু জিরো মানে একত্রিতভাবে আর কি লিখছি ঠিক আছে তাহলে এটাকে আমরা দিলাম এক নাম্বার সমীকরণ এবার হচ্ছে আমরা জানি এটা সূত্রটা মুখস্থ রাখবা এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্রটা যে বক্রতা রেখার অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ হলো जि एफ माइना एफ जि डि स्क्र प्लस जिई माइनास इजी इंटू डि यू डि प्लस एफई माइनास इ एफ टी स्क्र इक्वल टू जीरो এটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ এই সূত্রটা মুখস্থ রাখবো এটা খুবই সহজ প্রথমে হচ্ছে এফ জি হবে তারপর জিই হবে তারপর হচ্ছে এফ হবে একটা বড় একটা ছোট হবে ঠিক আছে এটা মনে রাখা খুবই সহজ এখন এই যে আমরা দুই নাম্বার সমীকরণ যে দিলাম এখান থেকে আমাদের যদি এফ ইকাল টু জিরো কারণ কারণ প্রধান দিক লম্ব আমরা এখন যে কাজটা করব এই এক নাম্বার এবং দুই নাম্বার তুলনা করব এক ও দুই তুলনা করি তুলনা করি তাহলে যদি আমরা তুলনা করি তাহলে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ তাহলে একটু খেয়াল করো হচ্ছে যে এখানে কিন্তু আমাদের এটা নাই ডিভি স্কোয়ারের সহক এখানে নাই ডিউ স্কোয়ারের সক এটা এটাও নেই তাহলে আমার কোনটা আছে এইটা তাহলে এটা আমাদের জিরো হওয়া যাবে না অর্থাৎ নট ইকুয়াল টু জিরো হবে যেহেতু এটা উপস্থিত আছে ওইটা জিরো হবে না ঠিক আছে তাহলে আমাদের পরেরগুলা ইকুয়াল টু জিরো হবে তার মানে কি জি এফ মাইনাস এফ জি ইকুয়াল টু জিরো হবে এরপর হচ্ছে এটা আমাদের জিরো হবে না ঠিক আছে কারণ ডিউডি ডিভি এখানে উপস্থিত আছে দুটো সমীকরণ আছে তার মানে এটা জিরো হবে না তাহলে আমার কি ইজি মাইনাস ইজি নট ইকুয়াল টু জিরো এরপর হচ্ছে লাস্টটা সেটা হচ্ছে কি এফ ই মাইনাস ই এফ এটা ইকোয়াল টু কী হবে জিরো হবে তাহলে যেহেতু আমাদের কি এফ ইকাল টু জিরো যেহেতু আমাদের এফ ইকাল টু জিরো তাহলে এটা আসবে কি আমাদের এফ ইকাল টু জিরো হলে কি এই পুরো পার্টটা হয়ে যাবে আমাদের জিরো তাহলে কি মাইনাস এফ জি টু জিরো হবে আচ্ছা এরপর এটা তো নট ইকাল টু জিরো বা এটার হিসাব বাদ তাহলে আমাদের এইটাই বাদ তার মানে এটা এফের মান কত জিরো কারণ কি প্রধান দিক হচ্ছে লম্ব তাহলে আমার এটা হবে কি বা এফ ই ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে আমরা এই দুইটা থেকে তাহলে আমরা এই দুইটা থেকে আমরা কী লিখতে পারি এই দুটা থেকে আমরা এটা লিখতে পারি যে এফ ইকাল টু জিরো এফ টু জিরো তাহলে আমাদের কি যে প্রয়োজনীয় শর্তটা পেয়ে গেলাম তার মানে কি এফ ইকোয়াল টু জিরো স্মেল এফ টু জিরো যা প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত কী শেষ এবার হচ্ছে আমরা জাস্ট যথেষ্ট শর্ত কাজ করব যথেষ্ট শর্তটা কি দেখো যথেষ্ট শর্ত ঠিক আছে প্রয়োজনীয় শর্ত আর যথেষ্ট শর্ত ঠিক আছে তো এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম ধরে নিলাম ধরি যে এ ভিকল টু জিরো স্মল এ টু জিরো হুম যদি হয়ে থাকে তাহলে আমরা দুই হতে লিখতে পারি তাহলে দুই নং হতে লিখতে পারি কি লিখতে পারি তো দুই নং সমীকরণ হচ্ছে কোনটা আমাদের এই যে দেখো দুই নং সমীকরণ হচ্ছে আমাদের এটা এই দুই নং সমীকরণে এফের মান স্মল এফের মান জিরো বসাবো এবং ক্যাপিটাল এফের মান জিরো বসাবো তাহলে যদি আমরা জিরো বসে তাহলে আমরা থাকবে কোনটা এইটুকু শুধু থাকবে তাহলে আমরা এইটাই ইকুয়াল টু কী হবে জিরো হবে আচ্ছা ওকে তাহলে আমরা লিখে ফেলি ই মাইনাস ইজি ডি ইউ ডি ভি ইকুয়াল টু জিরো তাহলে যেহেতু আমাদের এই টুক কি নট ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এইটা ইকুয়াল টু কী হবে জিরো হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং জি ই জি নট ইকাল টু জিরো তাহলে আমরা বলতে পারি সুতরাং ডি ডিইউ ডিভি ইকুয়াল টু জিরো যা যা পরামিতি রেখার অন্তরক্ষ সমীকরণ যা পরামিতিক যা পরা মিতি রেখার অন্তরক সমীকরণ আচ্ছা সূত্রটা আমরা এখন লিখব জাস্ট ওই যে आंसरটা আর কি মানে প্রশ্ন যেটা ছিল ওটার আর কি সাজায়া্যাস লিখো এবিक्वल टू 0 স্মল এ ইকুয়াল টু 0 হলে পরামিতি রেখা দেয় বক্রতার রেখা পরামিতি পরামিত্তিক বক্রতার রেখা হবে বক্রতার রেখা হবে প্রমাণিত ঠিক আছে এই হচ্ছে আমাদের ভাষাটা শেষে হলো আমাদের প্রমাণ হয়ে গেল তো প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত আমরা বের করে ফেললাম তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করছি বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে ওকে ধন্যবাদ